আসানসোল লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে ডিসিআরসি সেন্টারগুলোতে ইতিমধ্যেই ভোট কর্মীরা আসতে শুরু করেছেন। এইসব সেন্টারগুলি থেকে বিভিন্ন ভোট কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিভিন্ন বুথে পাঠানোর কাজ শুরু হবে। আসানসোল লোকসভা নির্বাচনে এবার ডিসিআরসি সেন্টার করা হয়েছে তিনটি। রানীগঞ্জের মঙ্গলপুর এলাকায় হয়েছে পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জ বিধানসভার জন্য। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে আসানসোল উত্তর, দক্ষিণ ও কুলটি বিধানসভা এলাকার ডিসিআরসি সেন্টার করা হয়েছে। অন্যদিকে আসানসোল ধাতকা পলিটেকনিকে জামুরিয়া ও বারামণি বিধানসভার জন্য করা হয়েছে ডিসিআরসি সেন্টার। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।